হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো একটা সুন্দর উইন্টার মিনিয়েচার গার্ডেন কীভাবে তোমরা বাড়িতে তৈরি করতে পারবে অনায়াসে। তো চলো আমার সাথে দেখতে থাকো এই ভিডিওটা। তো এইটা বানাতে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা প্ল্যান্টার। তোমরা তোমাদের পছন্দ মতো প্ল্যান্টার যেগুলো অনলাইন ইজিলি অ্যাভেলেবেল পাবে বা তোমরা লোকাল মার্কেট থেকেও কিনতে পারো, ওরকম কিনে তার সাথে তোমাদের পছন্দসই এরকম, আমার যেরকম স্টোনগুলো খুব পছন্দ, এগুলো অ্যাকোরিয়াম স্টোন, তারপরে ডেকোরেটিভ স্যান্ড, এগুলো তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। তো সেগুলো আমিও কিনে সেইভাবে আমার গার্ডেনটাকে, মানে এই মিনিয়েচার গার্ডেনটাকে আমি সাজিয়েছি। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, নানা রকম ডেকোরেটিভ স্যান্ড, নানা রকম কালারের, সেগুলোর মধ্যে দিয়ে দিলাম যাতে এই বোলটা, মানে এই কাপ প্ল্যান্টারটা, যাতে আরও বেশি এনহ্যান্স হয় এর বিউটিটা, মানে সাজানোটা। এবার এই কাপ প্ল্যান্টার আমি যে দুটো গাছ ইউজ করছি সেটা হচ্ছে সিডাম, আর ইউজ করছি কালাঞ্চো। কালাঞ্চো শীতকালে লাল লাল ছোটো ছোটো ফুল হয়, ফুল যখন আসবে সেই ভিডিওটাও আমি একবার তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে, যে ফুল আসলে কেমন লাগে অ্যাকচুয়ালি কালাঞ্চো গাছ দেখতে। আর যাদের বাড়ি আছে তারা তো জানোই কালাঞ্চোর বিউটি। যাই হোক, এরকম একটা ছোট্ট ফেঞ্চ আমি বসিয়ে দিয়েছি, আর এই যে সান্তাটাকে দেখছো এটা আবার কলকাতার একজন সেলারের কাছ থেকে কেনা, তো সেটাকেও আমি এখানে বসিয়ে দিলাম। কারণ সান্তা ছাড়া তোমার ক্রিসমাস বলো, উইন্টার বলো, সব কিছু ইনকমপ্লিট। আর ক্রিসমাস ডেকোরেশনে সান্তা থাকবে না তা হতে পারে না। তার সাথে এই উডলকে বসা দুটো কাপেল সোয়েটার পরা উইন্টার কাপেল আমি কিনেছি রিসেন্ট, ওই দুটোকে এই প্ল্যান্টারে এই মিনিয়েচার গার্ডেন তৈরি করতে আমি ইউজ করলাম, যেহেতু এই থিমটা হচ্ছে উইন্টার মিনিয়েচার গার্ডেন। তো তোমরা আমার সাথে থেকে এবং আমাকে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, তোমরা নিজেরা বাড়িতে এরকম মিনিয়েচার গার্ডেন যাতে তৈরি করতে পারো সেই সব আইডিয়াই তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 আমার লাইকটা, আমার চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব একটু শেয়ার করে দিও বেশি বেশি করে, কারণ প্রোফাইলটা অনেক রিচ আপ হয়ে গেছিলো, ইদানিং না খুব রিচ ডাউন হয়ে গেছে, আর তোমাদের সাহায্যটা সেটা ইনকমপ্লিট। আমি একেবারে নতুনত্বর একটা ইউটিউব চ্যানেল খুলেছি যেটাতে তোমাদের কোনো মানে বোরিং লাগবে না, আশা করি ভালো লাগবে। সো এইভাবে আমার পাশে থেকো এবং দেখতে থাকো আমার ভিডিওগুলো, আর জানিও কেমন লাগলো তোমাদের এইসব ভিডিও। তো আজকের মতো এইটুকুই, টাটা, দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগ বা কোনো ভিডিওতে, আর শর্টগুলোও দেখতে থাকো কিন্তু আমার, ঠিক আছে, আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। টাটা, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ।